পুনের নগাঁত মালিকর হাতত আতিশয্য গ্রহণ করা ছোৱালী জুইলগা হত্যার অভিযোগ পশ্চিম কার্বি আংলঙর 12 বছরিয়া কিশোরীক ক্ষোভিত বিভিন্ন জাতীয় সংগঠন। জিলা প্রশাসন তথা স্বাস্থ্য বিভাগের নাকর তলরে কোভিড পজিটিভ রোগীয়ে টিপুসর ভিন্ন এলাকাত টিকিল কিলাই ঘুরি পড়ার অভিযোগ। শহরবাসীর স্বাস্থ্যর বাবে বিরাট ভাবুকি। নগালেন্ড কার্বি আংলং সীমান্ত থাকা নগাঁও ইউনিয়নের শিবিরত অচিনাক্ত দুষ্কৃতিকারীর অগ্নিসংযোগ। নমস্কার, স্টুডিওত মই পরকজ্যোতি শর্মা এটা গাইছো প্রথমটো অসমীয়া প্রাইম টাইম বাতৰিলৈ। নগাঁও রহাত পুনের কার্বি আংলং জেলার কিশোরী আতিশয্য জুইলগাই হত্যা করার অভিযোগ। 12 বছরিয়া সুমিলা রহাংপিক রহা প্রকাশ বরঠাকুর নামের ব্যক্তির ঘর বন করা ছোৱালী হিসাবে আছিল কিশোরী গৰাকী। ছোৱালীজনী এই মর্মন্তক মৃত্যুর ন্যায় বিচারি ক্ষোভিত হয়ে উঠিছে জেলাখনের বিভিন্ন জাতীয় সংগঠন। কিয় বারে বারে আতিশয্যর বলি হয় পশ্চিম কার্বি আংলঙর পৰা নগাঁওত বন করা হিসাবে থকা দুখিয়া ছোৱালী সকল শেহতীয়াকৈ আতিশয্যর চরম সীমা জুই লগাই আত্মহত্যার রূপ দিয়ার চেষ্টা রহার প্রকাশ বরঠাকুর নামর পরিয়ালটোয়ে। আনপিনে মালিকর ঘরত সৰু সুৰা কাম বন করে পশুয়ার আশা পিতৃ মাতৃসকলে নগাঁওর পশুকেইটা পরিয়ালত নিজ সন্তানক রাখে, কিন্তু এইদরে মর্মন্তক তথা নিঃসঙ্গ আর হৃদয় কপাই যাওয়া হত্যাকাণ্ডর ঘটনায় স্বাভাবিকতে পুনের শিক্ষিত আর সভ্য সমাজক পুনের ভাবিবলৈ বাধ্য করায় প্রকৃততে আমি শিক্ষিত নে কিন্তু করেছিল কম বয়সীয়া নিরীহ সুমিলা রহাংপি। দরিদ্রতায় সুমিলাক ঠেলি পঠিয়ালে নেকি মৃত্যুর দুয়ার তলিলৈ। নরফিকাস প্রকাশ বরঠাকুর পরিয়ালটুক যথোচিত আইনী শাস্তি প্রদানের দাবির সরব স্থানীয় মহিলা সমিতি ক্ষোভিত কার্বি জাতীয় সংগঠন। আনহাতে কার্বি ছাত্র সন্থার সভাপতি শ্রীময় নগভারে কে এ ডব্লিউ জে এফ ইউ কে এ ডব্লিউ সহযোগত আজি এখনই যৌথ সংবাদমেল আয়োজন করে দোষী বরঠাকুর পরিয়ালক যথোচিত আইনী শাস্তি প্রদানের দাবি তোলার লগতে সুমিলা রহাংপির মৃত্যুর ন্যায়িক তদন্তর দাবি তুলি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাললৈ জেলা উপায়ুক্তর জড়িয়ে প্রদান করা হয় এখন স্মারক পত্র। অসম লাপেন ইউনাইটেড কার্বি আংলং উইমেন এসোসিয়েশন লাপেন কার্বি আংলং উইমেন জাস্টিস ফোরাম হিন পেনগুন ফ্রান কে আমাই উতু মেনা লচরি অসম সহেলো জি ভালো কে ফানান কো হাত আথিলাম ওখান কে লাহেলো আতুমি অপর যেতু রোহালং ইতুম আংজির লেট সুমিলা রোহানবি আলাং লিফান আলাং আলাং কিদুদুন আহেম আতু মরা বরঠাকুর ফ্যামিলি তুম আলাং লিফান আপনার কারমু দাদা তা সিস্টেম ফেলা সুখান কে আমাই ইতুম ভালো লাপেন ইতুম কিন্দ্রেম পনলো লাবাংসু আগুদুলাকে তো কপনা পদ লাপেন ইতুম পিনি লাবাংসু কিরাকে আমায় লং পেন ইতুম কি জংবন গন্তুম লাহেন লো যে প্রাপ জিন পেন আলাং লিফান যেটু আপ্রাণ কারমুদ নিতুম আহিন লয়েগা আপ্রাণ কারমুদ কুসি পনাং কক লো মন তাই ইনভেস্টিগেশন তো বম লাংস নামে নিতুম আফান কে থে নিতুম কে থেকে লং আটেং কে লাগে লাগে পিউরলি লাগে ইসি ওয়েল প্ল্যান্ড লাগে ইসি মার্ডার দাসি লাগে কালপ্রিস তুম ফান মাঙ্গে আস পার লো আটেং পেন পানিশমেন্ট ইফেক্ট নাং পো লাপে লাসো কেস কে অর্ডি লা রোহা থাঙ্গা লং রিসর্ট এট লো পছি লাবাঙ্গে ফার্স্ট ট্র্যাক কোড লং ওয়ান বেন সি লাবাং সো কেস মানে জাস্টিস কি পিবাং দা প্রাপ জেনঞ্জি লাপে নিতুম পিনি মেমোরান্ডাম দামে চিফ মিনিস্টার অফ আসাম আফান থ্রু দা ডেপুটি কমিশনার হয়ে পেলে তুমি মেমোরান্ডাম দামে নিতুম সেমার পড়লো নিতুমকে থম অপয়েন্ট মাঙ্গে ডাক ইসি দু ইসি মাঙ্গে হাই লেভেল ইনকোয়ার ইনভেস্টিগেশন দাম পো লাপেন কে ফার্স্ট রেকর্ড অলং ওয়ান সি স্পিডি লাসো জাস্টিস কি পিনাম পো লাপেন কে থম মাঙ্গে স্টেট গভর্নমেন্ট পেন লাক ইনকোয় ভিক্টিম অফ ফ্যামিলি ফান পিনাংজি লাবাংসো আ মেমোরান্ডাম দামে নিতুম পিনি চিফ মিনিস্টার অফ আসাম আফান থ্রু দা ডেপুটি কমিশনার হয়ে স্টেফান টেনর রিপোর্ট কাপিউস। সমগ্র দেশ তথা রাজ্যত কোভিড মহামারী যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে এই পরিস্থিতির প্রতি অকনো যেন কর্ণপাত করব খোজা নাই কার্বি আংলং জেলার একাংশ জনসাধারণে। জেলাখনত সম্প্রতি কোভিড আক্রান্তর সংখ্যা 300 ঘর চুঁচু অবস্থাতো সজাগ সচেতন হওয়া নাই জেলাবাসী। বিশেষকৈ ডিফু শহরত একাংশ কোভিড পজিটিভ রোগীয়ে দিনের পোহরতো স্বাস্থ্য বিভাগ তথা প্রশাসনের নাকর তলেরে টিঘি খেল খেলাই ঘুরি ফুরা বলে অভিযোগ উঠিছে।
কোভিডর ভয়াবহতার পরিপ্রেক্ষিতত ডিফু শহর বাসীয় মুখত মাস্ক লগাইছে ঠিকে দোকানের আগত দোকানের স্বত্বাধিকারী পানি আর সাবন রাখিছে ঠিকই কিন্তু পানি সাবনেরে হাত ধুই দোকানলৈ প্রবেশ করে কেজনে রাজ্যের বিভিন্ন জেলার দ্রুতগতিত কোভিড সংক্রমণের লগতে মৃত্যু হয়েছে কেবাজন রোগীর শহীদিনা কার্বি আংলঙর লাংখিনের নিবাসী তথা গাড়ি চালক গয়ারী উপাধি ধারীজনের মৃত্যুও বিচলিত করা নাই জেলাবাসী চরম দায়িত্বহীনতার কোভিড পজিটিভ ধরা পড়া লোকসকলেও দিনের পোহর ঘুরি ফুরার অভিযোগ উত্থাপন করেছে একাংশ সজাগ রাইজে এনেদরে চরম দায়িত্বহীনতায় দ্রুত গতিত কোভিড সংক্রমণ যে নকরিব তার কোনো মানে নাই সজাগ রাইজে এই ক্ষেত্রে কোভিড প্রটোকল নিয়ারিক পালন করে যাও নিজক তথা নিজের পরিয়ালকো বচাওক আনকো বচাওক নিউজ এক্স রিপোর্ট কার নিউজ তেইশ এপ্রিলের প্রতি নিশা নগালেন্ড সীমান্ত থাকা নগা ইউনিয়ন শিবিরত কোনো অচিনাক্ত দুষ্কৃতিকারী করে অগ্নি সংযোগ নিমিষতে দাও দাওকে জ্বলি উঠা জুই ভয়ানক লেলিহান শিখায় নীরব দলদলি বনা অঞ্চলত হাহাকারের সৃষ্টি করে প্রতি নিশাতে জ্বলি উঠা জুইর এই ভয়ানক রূপ দেখি দলদলের অনতি দূরত এখন অস্থায়ী শিবিরত বনকর্মী সকল জুই জ্বলা স্থানের কাষ চাপে বনকর্মী সকলে কাষ চাপি নিশ্চিত করে যে অগ্নিকাণ্ডটো সংঘটিত হয়েছে নগা ইউনিয়ন শিবিরত কিন্তু প্রশ্ন হয় এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটো সংঘটিত করলে কোনে জানিব পৰা মতে শিবিরের কোনোৱে এই অগ্নিকাণ্ডের ফলত আহত বা নিহত হওয়া নাই অগ্নিকাণ্ডের সময় শিবিরটোত কোনো নাছিল নেকি এই সন্দৰ্ভত এতিয়ালৈকে সঠিক তথ্য লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই ষ্টেফান টেনৰ ৰিপৰ্ট কা নিউজ সময় হৈছে সমানে চেক পিৰিয়ডৰ লাসি ডিফু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অপোজিট আলন মেডিকেল স্টোর আলং নাংলি তুমতামে হুমরিক নন আনসোসে কাচিনি জিয়াফান আবিয়ার কিপিয়া নম্বর আলং হুমরিক তামে আপুনি বাৰু বিশুদ্ধ খোৱা পানীৰ অভাৱ অনুভৱ কৰিছে নেকি এতিয়া আৰু চিন্তা নাই কাৰণ বজাৰলৈ আহিল কাঞ্চ ৱাটাৰ বিজ্ঞানসন্মত উন্নত মানৰ প্ৰক্ৰিয়াৰে প্ৰস্তুত কৰা কাঞ্চ ৱাটাৰে আপোনাক দূষিত পানীৰ ভয়াৱহতাৰ পৰা আঁতৰত ৰাখিব কাঞ্চ ৱাটাৰ প্রতি পিছত পুনৰ বাতৰি মজিয়াত পৰিৱৰ্তনৰ প্ৰতিশ্ৰুতিৰে শাসনৰ গাদী দখল কৰা বিজেপি চৰকাৰৰ দিনত পশ্চিম কাৰ্বি আংলঙৰ সহজ সৰল ৰাইজক চৰম প্ৰতাৰণা পি এম জি ৱাই আঁচনি ঘৰসমূহ নিৰ্মাণ কৰি দিয়াৰ নামত মধ্যভোগী দালালৰ হাতত জুলুকে জুলুকে পানী খাই হাহাকাৰ দুখীয়া হিতাধিকাৰী ৰাইজ এয়া পি এম জি ৱাই আঁচনিৰ ঘৰ দুখীয়া হিতাধিকাৰীকে আঁচনিৰ অধীনৰ প্ৰদান কৰা হৈছে চৰকাৰী ঘৰ নিৰ্মাণ আৰম্ভ হোৱা চাৰি বছৰ হ'ল পৰিষদৰ বিজেপি চৰকাৰৰ প্ৰায় চাৰি বছৰ কাৰ্যকালত হামৰেণ সমষ্টিৰ থাৰ্মিত লাংচৰ হাবে ডেৰা ঘৰ এইদৰে লোহাৰ ৰদকেইটা ওলাই থাকিল
আনহাতে হিতাধিকাৰীজনৰ বেংক একাউণ্টৰ পৰা দুবাৰকৈ উলিওৱা হ'ল টকা। ঠিকাদাৰে ক'ত কি কৰিলে হিতাধিকাৰীয়ে একোকে নাজানে, জানিবলৈও দিয়া নাই। হিতাধিকাৰীজনৰ বেংকৰ পাছবুকো নাই নিজৰ লগত। চৰকাৰৰ পৰা দুখীয়া ৰাইজক সহায় কৰাৰ নামত ৰংখাং উন্নয়ন খণ্ডৰ চৰকাৰী কৰ্মচাৰী আৰু মধ্যভোগী তালালৰ মিলি ভকত মুনাফা লুটি মাথোন গৰম কৰিলে নিজৰ পকেট। সেই সন্দৰ্ভত চকুমুদাৰ কুলিৰ ভাও দিছে হামৰেণ সমষ্টিৰ জনপ্ৰতিনিধি মংগল সিং টিমুঙে। নীলি নীল তুম চিনি দে সাদা আছে মেনশ্যন বাটৰ লং চিদ চিবি লং লে লাগে পইচা কৌলাই লোকে লোকে বাংকি পন্দা কৌলাই দলি নীলি তা দু হাং পম্প লং আর পয়সা তা আছে দেখি লংলে হালা দা বাংসি দেখি বাংসি পিনে একন নাম ফারসি মা ফকে চিনাই পি পশ্চিম কাৰ্বি আংলঙৰ বৈঠকাংশ শিলাবৃষ্টি আৰু প্ৰবল ধুমুহাৰ তাণ্ডৱ। শিলাবৃষ্টি আৰু ধুমুহাত বিস্তৰ ক্ষতিসাধন বৈঠকাংশ উমৰু আদি বহু অঞ্চল। পশ্চিম কাৰ্বি আংলং জিলাৰ বৈঠকাংশ এলেকাত শিলাবৃষ্টি আৰু প্ৰবল ধুমুহাৰ তাণ্ডৱ। তীব্ৰ গতিত অহা ধুমুহাজাকৰ ফলত প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছ ঘাইপথত বাগৰি পৰাত ব্যাহত হৈ পৰিছে বৈঠকাংশ উমৰু সংযোগী পথৰ যাতায়ত। নিমিষতে অহা এজাক শিলাবৃষ্টিৰ লগতে বিধ্বংসী ধুমুহাজাকৰ ফলত বিদ্যুতৰ তাঁৰসমূহ ছিগি যোৱাত বৃহত্তৰ বৈঠকাংশৰ লগতে দাঁতি কাষৰীয়া অঞ্চলসমূহ সম্প্ৰতি বিদ্যুৎ সেৱা ব্যাহত হৈ পৰিছে। সরকার পেনা কে রাপ সি নিলি বাঙে কাছু আর ইলো তামন লে মি রাখনা লাম মা দই হেদ দালো জো তিং বাং ফুন ফুন দালো মাতি হ টেকটা থেকে দালো থান থেকে দালো চিনি পগা হেম লংসি দুল নিলি বাঙে মানে হেম লংসি একদম সুমার সে চেরাই কম লক লো নিলি বাঙে মানে হেম বাঙে তিং প্লাং পানি ওই জাব জাব দালো হে তা নো নম্বর কে থান থলে হেম বাঙে উড়ি লাং হে ভালো বাং তা আর নাম সে আ পুচর না লো আমার নীলি দোকান কে দাম পেন বাংসো তোমন ঠিকপু বাং ল চারটি মা রং আর লং দা পেন হেম দেখ হাসিং হিয়ে হেম লং পোসামি সপ্তাহ চাম খাই লপেন কে লা হেম লং বাং তা পুরু রাই ল বঠাত লাংসর প্রাজ জাসনি হি রিপোর্ট কাপিউস। আজি অসমীয়া প্রেম টেম্পারেটরে ইমানতে সামৰিছো। ধন্যবাদ।